संसार प्रकृत अर्थ लाभ है चोख पे जदि भगवत दर्शन ना है ताहले आमादेर चक्षुटा व्यर्थ हो जाए। चक्षु दिए जदि देखबो तो सर्वश्रेष्ठ वस्तु के देखबो जे वस्तुटाके देखबो से वस्तु दर्शन करे आर जेन ओई भवसमुद्रेर मध्ये हाबुडुबु खार जन्य आबार फिरे आसते ना हय। भागवत एइरकम कथा बले বিল্লমঙ্গল বলে একজন ভক্ত ছিলেন উনি কোন বেশ্যার প্রতি আসক্ত হয়েছিলেন চিন্তামণি প্রায় প্রত্যেকদিন যেতেন তার বাড়িতে নদীর ওপারে তার বাড়ি এপারে বিল্লমঙ্গলের বাড়ি কর্ণাটক প্রদেশ। একদিন বিল্লমঙ্গলের পিতা শ্রাদ্ধ प्रचंड बिस्टी हच्छे चिंतामणि जानतें जे आज के तोर बाबार श्राद्ध आज के आसबे ना निश्चिंत छिलेन किन्तु देखा गेल गभीर रात्रिते सेई बिल्लमंगल हठात झुमझुम करे बिस्टी हच्छे आर दरजाय केउ खटखटाच्छे चिंतामणि अबाक हलेन एत रात्रि কে বিল্লমঙ্গল দরজা খুলে দেখলেন বিল্লমঙ্গল এসেছে। বিল্লমঙ্গলের শরীরে মানুষের দেহ পর্যন্ত আছে বলে একটা বিষধর সাপ দেওয়ালের উপরে শুয়েছিল তার লেজটা নিচের দিকে ছিল আমি লেজটা ধরে আমি পার হয়ে পারে এসেছি। ঠিক বিল্লমঙ্গল কুকুর শৃগালের খাদ্য সেই শরীরটাকে শরীরটার প্রতি আকৃষ্ট হয়ে তুমি আমার কাছে এসেছো তোমার এই যে আমার প্রতি টান ভালোবাসা এর শতভাগের এক ভাগও যদি তুমি সেই নন্দনন্দন ব্রজেন্দ্রনন্দন বংশীবদন কৃষ্ণকে তুমি ভালোবাসতে পারতে তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যেত। গালাগালি দিলেন বিল্লমঙ্গলকে তীব্র ভাষায় ভর্ৎসনা করলেন বহুক্ষণ ভর্ৎসনা করলেন তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও বললেন। বিল্লমঙ্গল কোনো গতি না দেখে সেই রাত্রে বৃষ্টির মধ্যে আর বাড়ি ফিরে না গিয়ে বাক্য বানে বিদ্ধ হয়ে তিনি জঙ্গলের দিকে হাঁটা দিলেন যে চিন্তামণি ঠিকই বলেছে ওর প্রতি আমার আসক্তি যদি এক ভাগও আমি কৃষ্ণকে দিতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হতো আমার আমি সুখী হতে পারতাম। এই বলে ক্রন্দন করতে করতে বিল্লমঙ্গল বেরিয়ে যাচ্ছেন। পরবর্তীকালে ভগবান গুরু রূপে তার কাছে উপস্থিত হলেন সোমগিরি তাকে মন্ত্র দিলেন তাকে বললেন বিল্লমঙ্গল তুমি চিন্তা করো না তুমি ভগবানের মন্ত্র জপ করো ভগবানকে ভালোবাসো এই সংসারে আর কাউকে ভালোবেসে সুখী হওয়া যায় না সুখ পাবে না সুখের জন্য ভালোবাসা হলেও কিন্তু প্রকৃত দুঃখই পেতে হবে। গুরুদেবের বাক্যে শ্রীমদ ভাগবতে ঋষভ দেব তার 100 পুত্র ছিল যখন তাদের বয়স 8-10 বছর হয়েছে সকলকে বসালেন ঋষভদেব বললেন রে পুত্রকা তপো দিব্যং যেন সত্যং শুদ্ধে তোমরা তপস্যায় চলে যাও আমি তোমাদের বাবা হয়ে বলছি এ সংসারে কোনো প্রকার সুখ নেই দুঃখে দুঃখে ভরা জ্বলবে জ্বলতে থাকবে তার থেকে দিব্য ভগবানের তপস্যা করো জঙ্গলে চলে যাও তপো দিব্যং যেন সত্যং শুদ্ধে সেই ঋষভদেব বলেছিলেন প্রীতির্ন যাবন মই বাসুদেবে ন মুচ্যতে দেহ যোগে ন তাব যে পর্যন্ত ভগবানেতে ভালোবাসা না জন্মায় সে পর্যন্ত এই সংসার সিন্ধু থেকে উত্তীর্ণ হওয়া যাবে না ন মুচ্যতে দেহ যোগে ন তাব এই যে জন্ম মৃত্যুর নাগর দোলায় যে শরীর নিয়ে আমি ঘোরাফেরা করছি
এই শরীর থেকে মুক্ত হওয়ার আর কোন দ্বিতীয় পন্থা নেই। নান্য পন্থা বিদ্যতে অয়নায়। একমাত্র ভালোবাসার পাত্র রয়েছেন ঈশ্বর হরি কৃষ্ণ, যিনি ভালোবাসা নিতে জানেন, ভালোবাসা দিতে জানেন। যিনি এক বিন্দু নেন ভালোবাসা, সিন্ধু তোমাকে দিয়ে দিতে পারেন, তার বিনিময়ে তোমার কাছ থেকে কিছু আশা করবেন না। যিনি স্বার্থ ফুরালে, এই জগতের লোক যেমন স্বার্থ ফুরালে সরে যায়, যিনি তোমার নিত্য স্বার্থ পূরণ করবেন, সেই ভগবানের তুমি ভজনা করো তোমরা। প্রীতির্ন যাবন মই বাসুদেবে ন মুচ্চতে দেহ যোগে ন যাবন বললেন ঋষভ দেবের মতো পিতা, আমরা আজকে ছেলেদেরকে কি করব? সাধুর কাছে গেলে, মঠে গেলে বলবে যে না, ওদিকে যাস না, পড়াশোনা কর। আমরা বলবো ছেলেদের, খুব কম মাতা পিতা সাধুরা এলে প্রণাম কর, বলে হাত জোড়ো করে প্রণাম কর, মাথাটা লাগা। কিন্তু আজকের সমাজ বিকৃত সমাজ, তাই সমাজে সুখের আভাস নেই, কেবল দুঃখে ভরা সমাজ, অশান্তিতে ভরা, হিংসা দেশ মাৎসর্য এর তাণ্ডব খেলা চলছে। কেন? আমরা পেছনের গুণগুলো ভুলেছি, আমরা সামনের দিকে তাকাচ্ছি, আমরা অ্যাডপ্ট করেছি, আমরা আমাদের সংস্কৃতি ভুলছি, আমরা বিদেশের সংস্কৃতি, পশ্চিমী সভ্যতাকে আমরা ধীরে ধীরে নিজেদের আধুনিক উপকরণ বলে ব্যবহার করবার চেষ্টা করছি। আজ থেকে 50 বছর পূর্বে আমরা মাটির বাড়িতে থাকতাম, দালানে, সন্ধ্যা হলে মুড়ি খেতাম, তারপরে দাদু বলতেন যে এখানে এসে বস, একটা পুঁথি বের করতেন, তার নাম হচ্ছে রামায়ণ কিংবা মহাভারত, পড়তেন শোনাতেন, দেখ এই যে দেখ দ্রৌপদী কিভাবে দুহাত তুলে ডেকেছিল কৃষ্ণকে, দেখ তার বস্ত্রহরণ হচ্ছে, কাপড়টা কৃষ্ণ যোগান দিচ্ছে, দেখ, এইরকম গল্প শোনাতেন। আজকে আমাদের কাছে 18 ইঞ্চি, 36 ইঞ্চি, 42 ইঞ্চির আমাদের টিভির এ রয়েছে, LCD, আমরা ওখানে দেখছি অনেকে কাঁদছে, অনেকে নাচছে, অনেকে গাইছে, ওইগুলোই দেখে দেখে আমাদের ছেলেগুলো গোল্লায় যাচ্ছে। আমরা বুঝতেও পারছি না যে আমাদের সংস্কৃতি কোথায় যাচ্ছে। সেই বিল্লমঙ্গল যাকে চিন্তামণি বৈশ্যা গালাগালি করেছিলেন, তিনি কোথায় গেলেন? একদিন বৃন্দাবনে ঘুরছেন, এর পূর্বে তিনি নিজের দুটো চোখ কাঁটা দিয়ে অন্ধ করে দিয়েছেন নিজেকেই, চোখটা এত খারাপ, এটা ওটা দেখলে আকৃষ্ট হয়, ভগবান ছাড়া অন্যদিকে যায়, তাই চোখ দুটোকে নিজের কাঁটা বিদ্ধ করে অন্ধ করেছেন। একদিন কৃষ্ণ একটা ছেলে রূপে এসে বলছে যে বাবা কোন দিকে যাবে, কোথায় যাবে, তুমি কাকে খুঁজছ? বিল্লমঙ্গল বৃদ্ধ হয়েছেন, বলছেন বাবা আমি এই দিকে যাব, এই যমুনাটা কোন দিকে? এই যমুনা এদিকে, চলো আমি ধরে নিয়ে যাচ্ছি। কৃষ্ণ তার হাত ধরে নিয়ে যাচ্ছে, হাতটা ধরেছেন, এত সুন্দর নরম, মাখনের মতো কোমল, এত সুন্দর, তার মধ্যে শীতলতা, যেন হৃদয়টা জুড়ে যায়। বিল্লমঙ্গল যদি কৃষ্ণের হাত ধরে, কেনই বা তিনি তার তাপ জুড়াবে না? যদি রুক্মিণী সেই কৃষ্ণের গুণ শুনেই তার হৃদয়ের তাপ জ্বলে যাচ্ছিল, তার তাপটা উড়ে যাচ্ছিল, শীতল হয়ে যাচ্ছিল। এরকম করতে করতে চলছেন, হঠাৎ কৃষ্ণ অন্তর্ধান হয়েছেন। বিল্লমঙ্গল তো চোখে কিছু দেখছেন না, যে কৃষ্ণের হাতটা, যে এই বাচ্চা ছেলেটা কোথায় গেল, হাতড়াচ্ছেন আর আসছেন না।
ভিল্লমঙ্গল মনে মনে চিন্তা করলেন, এই বালক নয়, নিশ্চয়ই সেই শ্যাম সুন্দর যশোদানন্দন হবে। তিনি বললেন, কৃষ্ণ তুমি কি আমাকে ফাঁকি দিতে পারবে? তুমি আমাকে ফাঁকি দিতে পারবে? ভক্তি স্তয়ী স্থিরতয়া ভগবান যদি স্যার দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি, তোমাতে যদি আমার ভক্তি থাকে সেই ভক্তি তোমাকে টেনে আমার কাছে আনবে। তোমার দিব্য কিশোর মূর্তি আমার চক্ষের সামনে, আমার বাইরের চক্ষু অন্ধ হলে আমার মনের চক্ষু, আমার দিব্য চক্ষুর সামনে তোমার রূপটাকে উদ্ভাসিত করতে তুমি বাধ্য হবে। কোথায় তুমি পালাবে? তুমি পালিয়ে কোথাও পারবে না। বিল্লমঙ্গল বললেন, রুক্মিণী বলছেন, হরতু অঙ্গ তাপ, আপনারা সংসার করছেন, আনন্দে আছেন, আনন্দ না থাকলে তো সংসারে থাকাই যায় না, কে বা থাকবে? শাস্ত্র বলে যে সংসারে কোনো আনন্দ নেই, কেবল দুঃখে দুঃখে ভরা। কিন্তু আমি বলি যে আনন্দ আছে, নাহলে আপনারা থাকবেন কেন? সব তো পালিয়ে যেতেন জঙ্গলে। একজন মহাজন বলছেন, ভাবিয়া দেখো ভাই, অমিশ্র আনন্দ নাই, যা আছে দুঃখের কারণ। একজন মহাজন বলছেন যে না, এ সংসারে সুখ আছে কিন্তু দুঃখ মিশ্রিত সুখ, ভেজাল দেওয়া সুখ রয়েছে। যেমন আপনাদের দোকান থেকে যদি আপনি বেশি মিক্স করে দেন তাহলে আর পরে আর খদ্দের পাবেন না বেশি। এ সংসারে ভগবানের মায়ার কারাগারের মধ্যে ভেজাল দেওয়া সুখ রয়েছে, কিন্তু আমরা বোকা, আমরা সুন্দর বিশুদ্ধ সুখের অন্বেষণ না করে আমরা ভেজাল দেওয়া সুখের মধ্যে মেতে যাই, আর তারপরে আমরা দুঃখে পর দুঃখ পেতে থাকি, আমরা হাহুতাশ করতে থাকি। ভেবে দেখবেন, ভাগবত বলছেন, তম সত্যম আনন্দ নিধিম ভজেত, আনন্দ নিধি হচ্ছেন কৃষ্ণ হরি, তাকে ভজনা করো, শান্তি পাবে, আনন্দ পাবে। অন্য কোন জায়গায় আনন্দের স্থান নেই। আপনি বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে তন্তন করে খুঁজবেন, বেদ ভাগবত উপনিষদ পুরাণ বা স্কুল কলেজ ইউনিভার্সিটির সমস্ত বই ঘেটে নেবেন যে কোথাও লেখা আছে কিনা সুখ কিসে পাওয়া যায়, ঘেটে দেখবেন একটাই কথা যে ভগবান তিনি আনন্দময়, তার চরণ থেকে আনন্দের প্রস্রবণ হচ্ছে, তার চরণে যতটা মাথাটা নোয়াবেন যতবার প্রণাম করবেন আনন্দ আপনার ভেতরে অভাব হবে না, বইতে থাকবে আপনার জীবনে। আপনি তাকে বাদ দিয়ে অন্য আনন্দের চর্চা করছেন, তাই আপনার আনন্দের মধ্যে মধ্যে ইন্টারেপশন হচ্ছে, বারবার দুঃখ এসে উঁকি বাড়ছে। সত্য কথা, ভাগবতের কথা, সাধুর কথা বুঝে দেখবেন, এত সুন্দর জীবন পেয়েছেন মানব জীবন। রুক্মিণী চয়েস করলেন, কৃষ্ণকে বিবাহ করলেন, করে ছাড়লেন। রুক্মিণী চিঠিতে লিখেছিলেন যে আমার যদি আপনাকে বিবাহ করবার ভাগ্য না হয়, আপনি যদি মনে করেন যে আমার দান ব্রত তপস্যা এরকম কিছু পুণ্য নেই যে আপনাকে আমি বিয়ে করব, তাহলে আমি এই জন্মে ব্রহ্মচারিণী হয়ে থাকব। আমি পরজন্মে বা তার পরজন্মে আপনি যেদিন স্বীকৃতি দেবেন, যেদিন আমার পুণ্য পুরো হবে সেই দিন আপনি, কিন্তু তার পূর্বে আমি কাউকে বিবাহ করতে যাই। আমার এই শরীরটাকে কুকুর শৃগাল শিশুপালনের মতো কুকুর শৃগাল যেন আমার শরীরটাকে ভোগ না করে, আমার শরীরটা যদি ভোগ করে আমি সর্বশ্রেষ্ঠ পুরুষ নন্দনন্দন কৃষ্ণের ভোগে লাগবো, এটাই আমার প্রতিজ্ঞা। আপনাদের মধ্যে যদি কেউ বুদ্ধিমান থাকেন তাহলে চিন্তা করে দেখবেন কথাগুলোর মধ্যে কি শিক্ষা রয়েছে। যদি আমার শরীরটা সুন্দর হয়, যদি আয়নার সামনে দাঁড়ালে আমার মনে হয় যে আমার মতো সুন্দরী আর কেউ নেই, তাহলে আপনার বুদ্ধিকে জিজ্ঞাসা করুন যে আপনি যেমন সুন্দর তেমনি আপনার কাজটা সুন্দর হওয়া দরকার, আপনার বিবাহটাও সুন্দর হওয়া দরকার, আপনার ভক্তিটাও সুন্দর হওয়া দরকার। অসুন্দর বস্তুকে ভালোবাসবেন না, অসুন্দর বস্তুকে নিয়ে থাকবেন না। এ সংসারে আপনার আয়রন চেস্টের মধ্যে যা আছে, আপনার শরীরের মধ্যে যা আছে, যা পড়েছেন, এগুলো সুখ দেয় কি না দেয়,
এগুলো দুঃখ দেয় কিনা বিশ্লেষণ করতে হবে আপনাকে, আপনার আপনার বুদ্ধিবৃত্তি দিয়ে আপনাকে চিন্তা করে দেখতে হবে। আপনার গায়ে যদি বিরাট অলংকার থাকে সোনার বা ডায়মন্ড খচিত, আপনি বাইরে যাবেন একটা না একটা টেনশন আপনাকে ভেতর থেকে খোঁচা মারবে যে কোন সময় যদি কেউ এখানে ডাকাত এসে চিন্তাই করে নিয়ে যায়, তাহলে এত একটা সুন্দর জিনিস পরার পর আপনার মনে কেন খোঁচা দেয়, আপনাকে কেন চিন্তায় ফেলায়, আপনাকে তো আনন্দে রাখা উচিত। এই বস্তুগুলোর মধ্যে আনন্দ নেই, আনন্দ ঈশ্বরের মধ্যে রয়েছে, আনন্দ রয়েছে ঈশ্বরের নামে। আজকে আপনাদের বাড়িতে কি সুন্দর সাধুরা গাইলো, ভক্তরা নাচলো, কত আনন্দ পেলাম, কৃষ্ণ নামে আনন্দ রয়েছে। আনন্দটাকে যদি ভুলে যান একটু পরে, সাধুরা চলে গেলে আবার আনন্দটাকে ডেকে আনবেন, আর আনন্দ থেকে যে একদম ভুলে যান তাহলে আপনার কপালটা পোড়া, আপনি অন্য জগতের খারাপ আনন্দগুলোকে নিয়ে যেগুলো দুঃখ দেবে তাকে আনন্দ বলে জড়িয়ে ধরলেন, আর যেটা আসল আনন্দ সেটাকে বাদ দিলেন। কৃষ্ণ নাম হরি নামে তো আনন্দ রয়েছে কি না, আমাদের আমার এই পার্থিব শরীরটা তো মেদিনীপুর থেকে এসছে, আপনারা তো মেদিনীপুরের লোক, আমরাও ছোটবেলায় দেখেছি অমাবস্যা পূর্ণিমায় খোল বাজিয়ে করতাল বাজিয়ে কীর্তন করতে আসতো সন্ধ্যাবেলা আমাদের লোকেদের উঠানে কীর্তন হতো। যদিও খোল বাজাতেন যারা তারা একটু আগে ফুঁক দিয়ে নিতেন, এই বিড়ি একটু ফুঁক দিয়ে নিতেন, কারণ খোলটোল বাজালে তাতে তাদের পরিশ্রম হবে না, একটু পরিশ্রমটা কম অনুভব করবে। কিন্তু আমাদের সংস্কার কি বলছি বাজার বলতে বলতে তো যান না, আপনারা কেন ওখানে বলেন, কেন আর কোনো নাম পান নাই, নাহলে অন্য দেবদেবীর নাম নিয়ে বলুন না, বলো কালী কালী বল, বলো দুর্গা দুর্গা বল, বলো গণেশ গণেশ বল, এসব কেন বলে না বলুন তো, ভালো করে বিচার করে দেখবেন হরিনাম সত্য আর সব মিথ্যা, শাস্ত্র তাই বলেছেন। তাই আজকে কলিযুগে দেখুন দেশ বিদেশের লোক কেমন ঝোলাটা নিয়ে কিরকম করে হরে কৃষ্ণ জপ করছে দেখুন, আর কোনো পথ নেই, সারা জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাপ করে যাচ্ছেন, মিথ্যা কথা বলে যাচ্ছেন, ওগুলো তো ধুইবার রাস্তাও তো দরকার, ধুইবার অন্য কোনো রাস্তা নেই কৃষ্ণ নাম ছাড়া। পাপে যে প্রায়শ্চিত্ত রয়েছে বেনু গুলময়ী বা অনল ভাগবত বলছেন, বাঁশঝাড়ে তো আপনারা জানেন দেশে ঘরে বাঁশঝাড় আছে, শরৎকাল বা শীতকাল এলে তো মাছের পাতাগুলো পড়ে টড়ে গেল, তারপরে আপনারা কি করলেন পট করে আগুন ধরিয়ে দিলেন, ঝাড়টা পরিষ্কার হয়ে গেল, অনেক বাঁশ পুড়ে ছাই হয়ে গেল, আপনারা ভাবলেন বাঁশ ঝাড়টা নষ্ট হয়ে গেছে এত বেশি আগুন লেগেছে, কিন্তু যেই বর্ষা পড়বে দেখবেন সব মুখ ফুটে বেরোচ্ছে। বেনু গুলময়ী বা অনল, কেন পাপ করে যদি প্রায়শ্চিত করেন আপনার পাপ বৃত্তিটা তো নষ্ট হয় নাই, প্রায়শ্চিত্ত একটা পাপ করেছেন প্রায়শ্চিত্ত করে দিন, আবার তার পরের দিন তো আবার পাপ করবেন। কৃষ্ণ নাম পাপ পাপ বীজ সবকে নষ্ট করে দেয় ধুয়ে দেয়, আপনার এক কৃষ্ণ নামে যত পাপ ভরে পাতকীর সাধ্য নাই তত পাপ করে, আপনি সারা জীবনে যা পাপ কামাবেন এক কৃষ্ণ নামে সব উধাও হয়ে যাবে, আপনার সাধ্য নেই এক কৃষ্ণ নামে যত পাপ হরণ করতে পারে আপনি সারা জীবনে এটা কামাতে পারেন।